বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহ তাআলার রহমতে, তার মেহরবানিতে সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দীর্ঘদিন ছুটির পর পবিত্র ঈদুল আজহার পরে আবারও তোমাদের সাথে অনলাইন ক্লাসে যুক্ত হতে পেরেছি। তোমরা অনলাইন করতে পারছো, এই জন্য সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, আবারও ক্লাসে ফিরে এনেছেন বলে আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে আরবি প্রথম পত্র আর দুরুসুল আরবিয়ার সাহিত্য অংশের কিছু শব্দ অর্থ, গুরুত্বপূর্ণ শূন্যস্থান, বাক্য তৈরি ও ভুল শুদ্ধি সম্পর্কে আলোচনা করবে ইনশাআল্লাহ তাআলা। কারণ তোমরা জানো আগস্ট মাস, এটা আমাদের আগস্ট মাসের শেষের দিকেই সেকেন্ড সেমিস্টার পরীক্ষা হবে ইনশাআল্লাহ তাআলা। তাই তোমাদের পরীক্ষার প্রস্তুতিমূলক আমি তোমাদের এক্সক্লুসিভ সুপার সাজেশন আল ফাতাহ, এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ, শূন্যস্থান, বাক্যতরী ও ভুল শুদ্ধি সম্পর্কে আলোচনা নিয়ে এসেছি। এগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই সহায়ক হবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। তো আশা করি তোমরা যে যেখানে আসো সময় অপচয় না করে ক্লাসের প্রতি মনোযোগী হবে, এই আশা ব্যক্ত রেখেই আমরা ক্লাস শুরু করছি। দেখো তোমরা প্রথমেই আর দুরুসুল আরবিয়াল কাওয়ায়েদ এই বইটি বের করো। বের করেছো? প্রথমেই দেখো শব্দ অর্থ, এটা তোমাদের সহায়ক বই আল ফাতা কিনেছো, সেখান থেকে দেখো এক্সক্লুসিভ সুপার সাজেশন, কী বই? এক্সক্লুসিভ সুপার সাজেশন, সেখানে তোমরা এই বইটা বের করলে দেখবে এরকম শব্দ অর্থ দেওয়া আছে। তিনটা ঘর আছে, তার প্রথম দিকে আমরা পড়াইছি। আমরা আজকে এই গনামুন থেকে পড়াবো। গনামুন অর্থ ছাগল, তবিবুন ডাক্তার, হাম্মামুন গোসলখানা, আবরসু কুষ্ঠরোগী, আকরাউ টাক মাথা বিশিষ্ট, আমা অন্ধ, মালাকুন ফেরেস্তা, আলাকুন জমাট রক্ত, আমসি গতকাল, শাহাত্তা তুমি দেখেছ, আল আসাদু সিংহ, আল গজালু হরিণ, কারিমুন দানশীল। দেখো প্রতিটি শব্দ শেষে সমাপনী পরীক্ষা কোন সালে এসেছে সেটা কিন্তু এখানে উল্লেখ করছে, অর্থাৎ এগুলো কিন্তু তোমাদের জন্য খুবই কি গুরুত্বপূর্ণ। এরপরে ইবতাসামাত মুস্কি হাসলো, জাজারুন গাজর, আদাতুন ফিরে আসলো, ফুরুউন শাখা পোশাখা, ইস্তাতা সক্ষম হয়, আসাউদাউ কালো, আল্লাউনু রং, ইয়াতাকাওয়ানু গঠিত, আল ইখতারাআত আবিষ্কার, হাকা বর্ণনা করেন, যারা চলল, উরিদু আমি চাই, আল মাবলাগু সর্বমোট, তাবুসুন ময়ূর, মুস্তাউসফুন ক্লিনিক, আমসিক গ্রহণ করো বা ধরো, রদিয়া সন্তুষ্ট, আল গনামু ছাগল, হিকমাতুন প্রজ্ঞা, আল কিরদাতু বানর, ফুজালাউ সম্মানিত, কাতামা গোপন করলেন, ফাওয়াত গড়িয়ে পড়ল, সামানুন দাম, সুম্মিয়া নামকরণ করা হয়েছে, আল মুসাবাকাত প্রতিযোগিতা। তাহলে এই শব্দগুলো কিন্তু তোমরা খুবই গুরুত্ব দিয়ে মুখস্থ করবে, কেমন? এরপরে দেখো
তোমাদের জন্য কিছু শূন্যস্থান দেওয়া হয়েছে, তোমাদের জন্য কি কিছু শূন্যস্থান দেওয়া হয়েছে। জাহাবাত তোয়ালেব ইলাল মাকতাবাতি, জাহাবাত তোয়ালেব ইলাল মাকতাবাতি, ছাত্র কোথায় গেল? লাইব্রেরিতে গেল। ইয়াযহাবু, সরি, যাহাবতু মা আবি ওয়া উম্মি, যাহাবতু আবি মা আবি ওয়া উম্মি, দ্বিতীয়টা কি বসবে? ওয়া উম্মি। আল ফিল তবিলুন, হায়ানুল ফিল তবিলুন। দেখো তিন নম্বর, খুরতুমুল ফিল, খুরতুমুল ফিল তবিলুন, খুরতুমুল ফিল তবিলুন, হাতির সুরকি লম্বা। তারপর জাহাবতু আমসি ইলা হাদিকতিল হায়ওয়ানাত, ইলা হাদিকতিল হায়ওয়ানাত, জাহাবতু আমসি ইলা হাদিকতিল হায়ওয়ানাত। তারপরে দেখো, কানা মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু মিন ফুযালাই মিন ফুযালাই সাহাবাতি, কি বুঝবে? আস সাহাবাতি। তারপর কানা রাজুলান, কানা পরে কি হবে? রাজুলান, কানা মুসআব বিন উমাইর, কানা মুসআব বিন উমাইর রাজুলান কারিমান তাইয়িবান, না না, কানা সালেম, কানা কি বুঝবে? সালেম, কানার পরে কি বুঝবে? সালেম, কানা সালেম রজুলুন, রজুলান কারিমান তৈবাল কলবে, রবাতাল্লাহু বাইনা, রবাতাল্লাহু বাইনা মসজিদুল আকসা, কি বুঝবে? আল মসজিদুল আকসা, রবাতাল্লাহু বাইনা মসজিদুল আকসা। মাইমুনা তালিবাতুন, মাইমুনা তালিবাতুন, জাকিয়াতুন মুতি আতুন, জাকিয়াতুন মুতি আতুন, কি বসবে? জাকিয়াতুন মুতি আতুন। তো এই কয়টা শূন্যস্থান তোমরা ভালো করে পড়বে। এরপরে দেখো তোমাদের দেওয়া হয়েছে বাক্য তৈরি। দেখো আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসের শুরুতে হেডলাইন দিইনি, যেহেতু স্লাইড কেটে দেওয়া হয়েছে, হেডলাইন দেওয়ার সুযোগ হয়নি, তোমরা বুঝে নিবে আর কি। দেখো আল আবরস, লা তাবগুজিল রজুল আল আবরস, বাক্য তৈরি, মানে একটা শব্দ দেওয়া থাকবে, ওই শব্দ দিয়ে একটা বাক্য তৈরি করতে হবে। ইয়াযহাবু, ইয়াযহাবু রাশেদ ইলাল মাদ্রাসা, আল গনামু লাহমুল গনামি লাজিজুন, কালিমাতুন লা আকুলু কালিমাতু সাইয়াতান, লা আকুলু কালিমাতান সাইয়াতান, জামিলাতুন লি হাকিবাতুন জামিলাতুন, আল মাদ্রাসাতু আদা রাশেদ মিনাল মাদ্রাসা, আদা রাশেদ মিনাল মাদ্রাসা, হাদিকতুন আমামা বাইতিনা হাদিকতুন জামিলাতুন, আমামা বাইতিনা হাদিকতুন জামিলাতুন, আত্তুয়ুরু জালাসাত তুয়ুরু আলা গুসনিল শাজারাতি, আলা গুসনিস শাজারাতি, আলফিলু আলফিলু হায়ওয়ানুন কাবীরুন, আলফিলু হায়ওয়ানুন কাবীরুন, আসলামা আসলামা মুসআফি বিদায়াতিল ইসলাম, আসলামা মুসআফি বিদায়াতিল ইসলাম, হাজরা হাজরান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলাল মদিনা, আল আসহাব আজিদুল আসহাব কুরবা, জারুন লি জারুন তাইয়িবুল কলবি, কিবলাতুন আল কাবা কিবলাতুল মুসলিমিন। এরপরে দেখো তোমাদের বাক্যটা যদি সঠিক থাকে তাহলে টিক চিহ্ন দিতে হবে, এরকম কি দিতে হবে? টিক চিহ্ন দিতে হবে, আর যদি ভুল থাকে ক্রস চিহ্ন দিতে হবে। এটা কিন্তু ট্রু ফলসের মতো না, পার্থক্যটা বোঝো, পার্থক্যটা বোঝো, এটা ট্রু ফলসের মতো নয়, এটা কার মতন? শুধু যদি বাক্যটা সঠিক হয় তার পাশে বাম পাশে কি দিতে হবে? টিক চিহ্ন, আর যদি ভুল হয় ক্রস চিহ্ন দিতে হবে। এই যে দেখো
প্রথম বাক্যটা ভুল হয়েছে ক্রস চিহ্ন দিছে, দ্বিতীয় বাক্যটা সঠিক হয়েছে টিক চিহ্ন দিছে। ভুল হলে সঠিক করতে হবে না, অথবা অনেকেই লেখে সত্য মিথ্যা লেখে, তা লেখাও যাবে না। আহাব্বাল আকরা বাকরাতান হামিলাতান, এটা ভুল। জাল মালাকু বি সুরাতি মিসকিন, সঠিক। জাহাবা নাইম মাল ওয়ালিদাইন ইলা হাদিকাতিল হায়ানাত, সঠিক। লিল জারাফাতি খুরতুম তাবিলুন, এটাও কি ভুল। লিল জারাফাতি না, লিল ফিল, হাতির। আল ফিল ইয়াখুযুল আশিয়া বি খুরতুমিহি, সঠিক। কানা মুসাব মিনাস সাবিকিনা ইলাল ইসলাম, সঠিক। কানা মুসাব ইয়ালতাকি বি রাসূলিল্লাহি সিররান, গোপনে দেখা করতেন, এটাও সঠিক। হাজরা উমাইর ইলা আরজুল হাবশা আউয়ালান, ভুল। কানা সালেম রজুলান কারিমান তৈবাল কলবি, সঠিক। করার আহমদ আল্লাহ ইয়াবিয়া দারহু, ভুল। আল কাবাতুল মুশারবাহি আউয়ালু কিবলাতিন ফিল ইসলাম, ভুল। সাল্লাল নবিয়্যু বিল আম্বিয়া ফিল মসজিদিল হারাম, এরও ভুল। কানাত হিজ্জাতুল ওয়েদা ফিল আমিল আশির লিল হিজরতি, এটা সঠিক। তো প্রিয় শিক্ষার্থীরা, এই তিনটি আলোচনা, শব্দ অর্থ, শূন্যস্থান, বাক্য তৈরি এবং ভুল শুদ্ধি, চারটি আলোচনা খুবই ভালো করে পড়বে, এখানে তোমাদের কিন্তু অনেক মার্ক, তাই না? তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।